সুর ছড়াবে আলো সবখানে, এই সুর ছড়াবে আলো সবখানে, এই সুর ছড়াবে আলো সবখানে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। দেশ ও দেশের বাইরে দূরে কাছের বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল কর্ণফুলি নিবেদিত ইসলামিক গানের অনুষ্ঠান আলোকিত সুর, সহযোগিতায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। আর আজকের আলোকিত সুরে ইসলামিক গান পরিবেশনের জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন উদীয়মান কণ্ঠশিল্পী মোহাম্মদ শামীম ইসলাম। জি দর্শক, আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই গানে। জি, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এ পর্যায়ে তাহলে আমাদেরকে শুরুতে কি গান শোনাতে চাচ্ছ? এটা হামদে বাড়ি তালা শোনাতে যাচ্ছি, চেষ্টা করব গাওয়ার, ভালো করে গাওয়ার। জি ইনশাআল্লাহ। আল্লাহ আমার রব, হে রব্বি আমার সব, আল্লাহ আমার রব, হে রব্বি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই, পাক পাখালের গানে শুনি তাসবি কলো রব, তাসবি কলো রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই, তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই, যা হয়েছ তুমি তার নেই যে ফরা ফল, নেই যে ফরা ফল, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। যে মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর একটি হামদে বাড়িতালা পরিবেশন করছিলে আর মনোমুগ্ধকরভাবে শুনছিলাম তোমার গানটি। যে এ পর্যায়ে কী গান পরিবেশন করতে যাচ্ছ? এ পর্যায়ে আমি জাতীয় কবির কাজী নজরুল ইসলামের অসাধারণ একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছি। জি, চেষ্টা করবো ভালো করে গাওয়ার ইনশাআল্লাহ। আমি যদি আরব হতাম মদিনারই পথ, এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরাত, আমি যদি আরব হতাম মদিনারই পথ, এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরাত, আমি যদি আরব হতাম মদিনারই পথ, সেই চিহ্ন বুকে পরে পালিয়ে যেতাম কহি তোরে, চিহ্ন বুকে পরে পালিয়ে যেতাম কহি তোরে, দিবানিশি করতাম তার, দিবানিশি করতাম তার,
কদমজিয়ারাত আমি যদি আরব হতাম মদিনারি পথ হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বুকে সে হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বুকে সে চোখে আমার বইতো নদী চোখে আমার বইতো নদী পেশে নে আমার আমি যদি আরব হতাম মদিনারি পথ এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরাত আমি যদি আরব হতাম মদিনারি পথ এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরাত আমি যদি আরব হতাম মদিনারি পথ। জি মাশাল্লাহ, অসম্ভব সুন্দর একটি গান শুনছিলাম। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবিতার অসংখ্য গানগুলোর মধ্যে থেকে একটি অসম্ভব সুন্দর একটি গান পরিবেশন করেছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে। এরপর যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কী গান পরিবেশন করতে যাচ্ছ? এরপর যে আমি অসাধারণ একটি ইসলামিক ফোক সং গান শোনাতে যাচ্ছি। জি, দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দুনিয়ায় নবী এলো মামিনার ঘরে হাসিলে হাজার বাণী কাঁদিলে মুক্তা ঝরে দুনিয়ায় নবী এলো মামিনার ঘরে হাসিলে হাজার বাণী কাঁদিলে মুক্তা ঝরে ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ওই নূরের রোশনিতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ওই নূরের রোশনিতে দুনিয়া গেছে ভরে ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। জি, অসম্ভব সুন্দর একটি গান শুনছিলাম। আমাদের আধুনিক গানের মধ্য থেকেও একটি অসম্ভব সুন্দর একটি গান পরিবেশন করেছে আর ইসলামিক ফোক সঙ্গীতেরও একটি অংশ এই গানটি। জি, এরপর যে যাব ছোট্ট একটি বিজ্ঞান বিরতিতে, এরপর শুনবো আরও তোমার অসংখ্য গান। জি দর্শক, আপনারা দেখছেন চ্যানেল কর্ণফুলী নিবেদিত ইসলামিক গানের অনুষ্ঠান আলোকিত সুর, সহযোগিতায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। দর্শক, এরপর যে নিব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। এই
দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। দর্শক, ফিরে এলাম ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল কর্ণফুলী নিবেদিত ইসলামিক গানের অনুষ্ঠান আলোকিত সুর, সহযোগিতায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। জি, এ পর্যায়ে আমাদেরকে কী গান শুনতে যাচ্ছ? এবার আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আরেকটি গান শোনাতে যাচ্ছি। তাওহীদের মুরশিদ আমার, মুহাম্মদের নাম মুরশিদ, মুহাম্মদের নাম তাওহীদের মুরশিদ আমার, মুহাম্মদের নাম মুরশিদ, মুহাম্মদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি খোদাই কালাম মুরশিদ, মুহাম্মদের নাম তাওহীদের মুরশিদ আমার, মুহাম্মদের নাম মুরশিদ, মুহাম্মদের নাম। ওই নামের রস, ওই নামের রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামের ভেলায় ছুরে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরো সে মুকাম মুরশিদ, মুহাম্মদের নাম তাওহীদের মুরশিদ আমার, মুহাম্মদের নাম মুরশিদ, মুহাম্মদের নাম। ওই নামের দামান ধরে আছি আমার কিসের ভয়, আমার কিসের ভয়, ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয়, পাবো খোদার পরিচয়। তার কদম মুবারক যে আমার বেহেশত তঞ্জাম মুরশিদ, মুহাম্মদের নাম তাওহীদের মুরশিদ আমার, মুহাম্মদের নাম মুরশিদ, মুহাম্মদের নাম। জি মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর একটি গান পরিবেশন করেছো কাজী নজরুল ইসলামের। এরপর যে আমাদের কী গান শোনা যাচ্ছ? এরপর যে আমি একটি হামদে বাড়িতালা শোনাতে যাচ্ছি। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সুপেছি প্রাণ, সুপেছি অনন্তর। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সুপেছি প্রাণ, সুপেছি অনন্তর। আল্লাহ তুমি অপরূপ, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরী পৃথিবীতে, চাঁদ শুরু জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরী পৃথিবীতে, চাঁদ শুরু জেগে ওঠে
তোমার ডাকে সাড়া দিতে। তুমি আছো বুকের গভীর গহীন ভেতর, আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সুপেছি প্রাণ সুপেছি অন্তর, আল্লাহ তুমি অপরূপ। এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান, বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান। এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান, বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান। তোমার পথে চলি যেন সারাটি জীবন ভর, আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সুপেছি প্রাণ সুপেছি অন্তর, আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সুপেছি প্রাণ সুপেছি অনন্তর, আল্লাহ তুমি অপরূপ। জি মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গান পরিবেশন করার জন্য। এরপর যে আমাদেরকে কি গান শোনাতে যাচ্ছে শেষ মুহূর্তে? এরপর যে আমি একটি মায়ের গান শোনাতে যাচ্ছি। মা গো তোর কান্না আমি সইতে পারি না, দোহাই মা আমার লাইগা আর কাঁদিস না। মা গো তোর কান্না আমি সইতে পারি না, দোহাই মা আমার লাইগা আর কাঁদিস না। মা গো তোর কান্না আমি সইতে পারি না, দোহাই মা আমার লাইগা আর কাঁদিস না। মায়ের চোখে কান্না এলে ছেলের খুশি যাই গো চলে, সব ব্যথা মা সহে যে তোর কান্না সহে না। মা গো তোর কান্না আমি সইতে পারি না, দোহাই মা আমার লাইগা আর কাঁদিস না। মা গো তোর কান্না আমি সইতে পারি না, দোহাই মা আমার লাইগা আর কাঁদিস না। খুঁজতে গিয়ে ছেলের খুশি হারিয়ে গেছে মায়ের হাসি, সব মায়ের চোখের পানির দামে খুশি নেব না। আমার মায়ের কান্না আমি সইতে পারি না, দোহাই মা আমার লাইগা আর কাঁদিস না। আমার মায়ের কান্না আমি সইতে পারি না, দোহাই ও আল্লাহ তুমি নীরব থেকো না। আল্লাহ তুমি আছো কোথায়, দুঃখী জনের তুমি সহায়, আমার ডাকে দাও গো সারা নীরব থেকো না। আমার মায়ের কান্না আমি সইতে পারি না, দোহাই মা আমার লাইগা আর কাঁদিস না। মা গো তোর কান্না আমি সইতে পারি না, দোহাই মা আমার লাইগা আর কাঁদিস না। জি মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মায়ের গান গিয়ে আমাদের অনুষ্ঠানটির শেষ পর্যায়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটানোর জন্য। জি,
দর্শক, আপনারা দেখছিলেন চ্যানেল কর্ণফুলী নিবেদিত ইসলামিক গানের অনুষ্ঠান আলোকিত সুর, সহযোগিতায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। ইনশাআল্লাহ দর্শক, দেখা হবে আবার অন্য কোনো পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে অন্য কোনো শিল্পীর সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এই সুরে উঠবে জেগে ঘুমন্ত প্রাণ সবখানে, এই সুরে উঠবে জেগে ঘুমন্ত প্রাণ সবখানে, এই সুর ছড়াবে আলো সবখানে, এই সুর ছড়াবে আলো সবখানে। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।